নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটাকে বাংলাতে বলা হয় আক্কেল দাঁত অথবা বলা হয় জ্ঞান দাঁত, ইংরেজিতে বলা হয় নন ফাংশন টুথ, থার্ড মোলার টুথ বা পেনিকরোনাইটিস টিথ, অর্থাৎ যন্ত্রণাদায়ক দাঁত। আক্কেল দাঁতের যন্ত্রণা হয়নি খুব কম মানুষই আছে, কম বেশি সবাই আক্কেল দাঁতের যন্ত্রণা ভোগ করেছেন। তো একে ইংরেজিতে বলা হয় পেনিকরোনাইটিস টিথ, অর্থাৎ যন্ত্রণাদায়ক দাঁত। এই দাঁত যখন ওঠে তখন আমাদের বয়সটা 17 বছর থেকে 21 বছরের মধ্য সময় থেকেই এই আক্কেল দাঁত বা এই পেনিকরোনাইটিস টিথ বা থার্ড মোলার দাঁতটা কিন্তু বেরোতে শুরু করে। তো এই সময় কি হয়, একটা মানুষ তার জ্ঞান পরিপূর্ণ হতে শুরু করে, সেই জন্যে বাংলাতে একে জ্ঞান দাঁত বলে, কেউ বা বলে আক্কেল দাঁত। তো এই দাঁতের যে তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে কীভাবে নিরাময় পাওয়া যায় সেই নিয়ে আমি কয়েকটা ঘরোয়া টিপস নিয়ে আলোচনা করব। এগুলো হয়তো আপনাদের অনেককে উপকারে লাগতে পারে। যদি জানতে হয় গোটা ভিডিওটাকে না কেটে দেখলে যাদের প্রয়োজন হয় তাদের অবশ্যই কাজে লাগে, বা যার প্রয়োজন নেই সে নাও দেখলে চলবে। তো আজকে যেটা বলবো, আক্কেল দাঁত যখন ওঠে এই 17 থেকে 21 বছর বয়সের সময় অনেকে কান্নাকাটি শুরু করে যন্ত্রণার সময়, কারো মুখের ভেতরে লাস্টে যে অংশ একদম চোয়াল যেখানে শেষ হচ্ছে সেখানে অনেক সময় ঘায়ের মতো হয়ে যায়, লাল রং হয়ে সোয়েলিং হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রথমে সর্বপ্রথম যে টিপসটা আমি বলবো, হালকা গরম জলে সামান্য 1 চিমটে লবণ ফেলে দিয়ে দিনে 5 থেকে 6 বার করে যদি কুলকুচি করা যায় তাহলে কিন্তু ব্যথাটা অনেক অংশে কমে যায়। হালকা গরম জলে একটু লবণ দিয়ে দিনে 4 থেকে 5 বার যদি কুলকুচি করে তাহলে দেখবেন অনেক সময় ব্যথাটা সঙ্গে সঙ্গে কমে যাবে। যদি ফোলা ভাব থাকে সেক্ষেত্রে দ্বিতীয় টিপস হচ্ছে বরফ আইস প্যাক, একটা বরফ ন্যাকড়াতে বা প্লাস্টিকের মধ্যে ভরে, বা যদি বাড়িতে আইস প্যাক থাকে সে আইস প্যাক নিয়ে যে গালে হবে সেই দিকটা আস্তে আস্তে বলাতে হবে, এবং তাতে কী হবে আস্তে আস্তে পেন হয়েটা কমে যাবে। তৃতীয় যে টিপসটা সেটা হচ্ছে খুবই একটা ভালো টিপস, সেটা আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, সেটা হচ্ছে লবঙ্গ বা ক্লভস। যদি ক্লভস অয়েল থাকে ঘরে তাহলে ক্লভস অয়েল ওই দাঁতের যে অংশে আপনার প্রবলেম হচ্ছে সেই অংশেতে 2 থেকে 1 ফোঁটা দিলে আস্তে আস্তে কমে যাবে। আর যার কাছে ক্লভস অয়েল নেই বা ক্লভস অয়েল অনেকটাই দাম, 1-2 টাকায় পাওয়া যাবে না, মিনিমাম 100 টাকার ওপরে, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 টাকার যদি লবঙ্গ কিনে নেন, সেই লবঙ্গটা প্রথমে 2 লবঙ্গ মুখে ভরে ভালো করে দাঁতে করে ওটাকে পিষে নিয়ে ওই জায়গাটায় থেতো অংশটা যেখানে দাঁতটা উঠেছে মানে লাস্টের চোয়ালে যেখানে আক্কেল দাঁত বা প্যানিকরোনাইটিস বা থার্ড মোলার দাঁতটা উঠছে সেখানে যদি আপনি লাগিয়ে রেখে দেন 10-15 মিনিট 20 মিনিট, পেটে গেলেও কোনো অসুবিধা নেই। এটাতে কিন্তু ক্লোভস অয়েল খুব তাড়াতাড়ি পেন রিলিফ করে। এবং তারপরের যে টিপ, যদি বাড়িতে আদা থাকে 1 টুকরো আদাকে কেটে নিয়ে সেই আদাটা থেঁতো করে নিয়ে যেখানটায় আপনার যন্ত্রণা করছে লাস্টের থার্ড মোলারে সেই জায়গাতে আদাটা চিপে ধরে রাখলে কিছুক্ষণ আস্তে আস্তে কমে যাবে। অথবা যদি রসুন থাকে, রসুন যদি আপনি থেঁতো করে নিয়ে যে জায়গাটাতে আক্কেল দাঁত বেরোচ্ছে সেখানটাতে যদি চিপে ধরেন 10-15 মিনিট আস্তে আস্তে কমে যাবে। এবং যদি মনে হয় এতে কমছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডেন্টাল সার্জেনের পরামর্শ নিয়ে ওষুধ খেলে আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু হাই পাওয়ার যেসব
NSAID এ নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো হয় বা আমরা পেন ক্লিয়ার নামে পরিচিত সেগুলো নিলে আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আপনাকে গরম জলে লবণ দিয়ে কুলকুচিটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আপনি ডাক্তার দেখানোর আগে ভালো করে 4 বার 5 বার 6 বার যতবার ইচ্ছা গরম হালকা গরম জলে একটু লবণ দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা কিন্তু কমে যাবে। যদি এরকম কোনো সময় কারো প্রবলেম হয় তাকে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তাতে কী হবে তাদের যন্ত্রণাটা অনেক অংশেই কমে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি কারো না কারো অবশ্যই উপকার হবে। উপকার হলে আমার এই ভিডিওর একটা লাইক এবং এটা শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী অন্য ভিডিও আবার দেখা হবে।